কলুমের পায়ের তলায় দেখে জালোর নাচো, কলুমের পায়ের তলায় দেখে জালোর নাচো। তো বন্ধুরা, নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছে ডিসকভার কলকাতা আবার আপনাদের কাছে। ব্যাক টু ব্যাক আমরা ভিডিও দিয়ে যাচ্ছি আর আপনাদের সাপোর্ট আমাদের আরও উদ্বুদ্ধ করছে, কাজে এইভাবে সাপোর্ট করতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন তার আগেই লাইক বাটনটা প্রেস করে দিন এবং পাশে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে আগত সমস্ত ভিডিও সবার প্রথম আসে আপনাদের কাছে। তো চলুন এরই মধ্যে দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এই সেকশনটাতে কিন্তু ছোট ছোট ঠাকুর রয়েছে যার উচ্চতা 1 ফুট থেকে শুরু। তার দামগুলো একটু জেনে নেব আমি। তো দাদা, প্রথমে আপনার নামটা একটু জেনে নেব। আমার নাম আকাশ পাল। তো আকাশ দা, এইখানে যে ঠাকুরগুলো এত সুন্দর করে রাখা রয়েছে সেগুলোর দাম কিরকম আছে একটু দর্শকদের যদি জানিয়ে দেন। এই যেটা আপনি বড় ঠাকুর দেখছেন, এটা আপনার সাজের ওপর আছে, এটা আপনার 1700 টাকা মতো দাম পড়ছে অ্যাপ্রক্স। এটা আপনার মাঝারি ঠাকুর আছে, এটা আপনার অ্যাপ্রক্স 950, আর বাকি এই যে সাইজগুলো দেখছেন এইগুলো আপনার 650 করে পড়ছে। এগুলো সাজের ওপর, ভেতরে কাঠামো দেওয়া আছে এবং নিয়ম রক্ষার জন্য খড় যেটা খড় মাটি যেটা হয় সেটা তো আছেই। বা তাহলে কিন্তু একদম নিয়ম মেনে ঠাকুর বানানো হয়েছে এবং ঠাকুরগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে। কাজে এই দাদার কাছে এসে যদি আপনার ঠাকুর কিনতে চান সেই উদ্দেশ্যে একটু নাম্বার টেনার থেকে জেনে নেব। আমার নাম্বার 7980900485। তো বন্ধুরা, নাম্বার পেয়ে গেলে, হদিশ পেয়ে গেলে এবার এসে কিন্তু এখানে যোগাযোগ করে ঠাকুরগুলো নিয়ে যেতেই পারো তোমরা। তুমি আপনি নাচো আপনি গাও মা। পূজোর কিন্তু আর একদিন মোটে বাকি, কুমারটুলিতে এলে কিন্তু সেটা বোঝাই যাচ্ছে। ম্যাক্সিমাম ঠাকুরগুলো কিন্তু পুরো ফিনিশ, জাস্ট তারা এখন মণ্ডপের উদ্দেশ্যে বা বাড়ির উদ্দেশ্যে চলে যাবে। আমরা এখন আপনাদের ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো যে এক এক করে ঠাকুরগুলো যে কী সুন্দর করে শাড়িগুলো পরানো রয়েছে। এই ঠাকুরটা যেমন দেখুন, পিওর বেনারসি দিয়ে কিন্তু সাজানো ঠাকুরটাকে, খালি মুকুট এবং সাজটা পরানো বাকি। তার সাথেই প্যান করে এখানে কিন্তু এক এক করে অনেক ঠাকুর তৈরি রয়েছে যেগুলোর কিন্তু মুখমণ্ডলগুলো আলাদা করে আকৃষ্ট করবেই, যে আমাদের দেখে তার এত ভক্তি জাগ যে ঠাকুরগুলো দেখে যে অসাধারণ সুন্দর লাগছে কিন্তু। কালী মহাকালের মনমোহিনী, সদানন্দ মোই কালী মহাকালের মনমোহিনী। এখন যে ঠাকুরটা আমি দেখাতে চলেছি সেটা কিন্তু সাংঘাতিক রকমের বড়। সেটা আমি ক্যামেরাতে দেখাতে পারবো কি না বা ধরবে কি না সেই ক্যামেরাতে সেটা সন্দেহ। এবার একটু দেখিয়ে দিচ্ছি ঠাকুরটাকে, জাস্ট দেখুন মায়ের মুখটা কিন্তু অসম্ভব সুন্দর এবং বড়, প্রায় গগনচুম্বী চাল ছুঁয়ে নিয়েছে ঠাকুরটা একদম। আমি জানি না এটা কোন পাড়ার ঠাকুর, কিন্তু কলকাতায় দাঁড়িয়ে এরকম একটা হিউজ আকারের ঠাকুর কিন্তু চারটিখানি কথা নয়। এবার আমি যদি ঠাকুরটা থেকে প্যান করে নিচে নামাই, সব থেকে অবাক করার ব্যাপারটা হচ্ছে ভোলা মহেশ্বরের এই মুখটা, মুখাকৃতিটা এত হিউজ বড়। আমি জাস্ট একটু দেখিয়ে দেবো যে দেখুন, জাস্ট আমার হাতটা দিয়ে আপনি বুঝুন যে পুরো হাতটা কিন্তু কভার হয়ে যাচ্ছে, পুরো হাতটা কভার হয়ে গেল, ঠাকুরের মুখ কিন্তু শেষ হচ্ছে না। যেমন কথা দিয়েছিলাম তেমন কিন্তু এই ঠাকুরটা আমরা কভার করতে চলে এসেছি, আর প্রায় কমপ্লিট ঠাকুরটা। হিউজ আকৃতি সেটা তো আগাগোড়াই আপনারা আগের ভিডিও থেকেই দেখেছেন, কিন্তু এরপর রং
প্রলেপ দেওয়ার পর যে ঠাকুরটা সৌন্দর্য বেরিয়ে এসেছে সেটা কিন্তু আলাদা করে মন কাড়ছে, অসাধারণ সুন্দর লাগছে। আর হাইট রীতিমতো ঘাড় ব্যথা হবে, এটার গ্যারেন্টি। বন্ধুরা, কুমারটুলির রাধারানী শিল্পালয়তে এসে যে চমকটা আমি পেলাম সেটা হচ্ছে যে ঠাকুরের হাইটগুলো কিন্তু ভীষণ অল্প, অথচ খুব সুন্দর দেখতে। এবার সেই 3 ফুট থেকে 4 ফুট উচ্চতার ঠাকুরগুলোর একটু দাম জেনে নেবো দাদার কাছে। তো দাদা, একটু দামগুলো একটু বলে দিন। আচ্ছা, এগুলো সব 2500-2600 টাকা করে দাম আছে। আর কাপড়ের যেগুলো কাপড় পরানো বেসিক, যেগুলো এইটা দেখতে পাচ্ছেন এটা 3000 টাকা দাম পড়বে। আবার যেমন সোলার সাজে যেমন, সেটা আমার কাছে নেই, এখন শেষ হয়ে গেছে। সোলার সাজগুলো ছিল 3500 টাকা দাম ছিল। আর ধরুন পিছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি হয়, ধরুন এই ঠাকুরের ওপর ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি 5000 টাকার মধ্যে এসে যাবে। বন্ধুরা, অসম্ভব সস্তায় কিন্তু ন্যায্য রিজনেবল দামে একদম এই ঠাকুরগুলো পাওয়া যাচ্ছে এবং দেখতে খুব সুন্দর। কাজেই এনার নাম্বারটা একটু জেনে নেবো, কাজ যদি আপনারা এসে এনার সাথে যোগাযোগ করতে পারেন সেই নাম্বারটা এবার জেনে নেওয়া যাক। আমার নম্বর হচ্ছে 9831-78-2623। তো অতি সত্তর যোগাযোগ করতে পারেন এই দাদার সাথে, খুব ভালো ভালো ঠাকুর কিন্তু এনার স্টকে রয়েছে। मधुमधुरे मधुकैटभगञ्जिनि कैटभगञ्जिनि रासरथे जय जय हे महिषासुर। कालीपूजा एदेई পাড়ার রক থেকে শুরু করে নেটি পাড়ার মধ্যেও একটা আলোচনার ঝড় ওঠে যে মা তো বৈষ্ণবী, তবে পশু বলি কেন? এই পশু বলি নিয়ে মতান্তর রয়েছে, মতবিরোধ রয়েছে। তবে আমি আমার দর্শকদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে যারা এই ভিডিওটা দেখছে তাদের কি মতামত? এই পশু বলি নিয়ে আপনাদের যে মতামত সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাঞ্চি প্যালেস স্টুডিওতে, আর কুমোরটুলির এই কাঞ্চিদির কাছে এলেই বোঝা যায় যে বড় কালীর সংজ্ঞা কিন্তু এখানেই তৈরি হচ্ছে। জাস্ট দেখে নিন এই ব্যাকগ্রাউন্ডের কালীটাকে। মা কিন্তু বাঘছালে সাজানো হয়েছে এবং রুদ্রাক্ষ পড়ে রয়েছে। এই রুদ্রাক্ষ আর বাঘছালে কম্বিনেশনে যে সাজটা বেরিয়ে আসছে সেটা কিন্তু ইউনিক তো বটেই, তার সাথে খুব অনবদ্য লাগছে। যে সেকশনটা ছাড়া কালী পুজো অসম্পূর্ণ সেটা কিন্তু আমরা পৌঁছে গেছি এখানে। কুমারটুলি এই সেকশনটাতে শুধু ডাকিনী যোগিনীতে ভর্তি। চারিদিকে এত কদাকার বিচ্ছিরি দেখতে ডাকিনী যোগিনী রাখা রয়েছে, তবে এগুলোই কিন্তু এই পুজোতে এগুলোরই ট্রেড থাকে। আগে আমরা যে প্রস্তুতি ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু প্রায় 80% কমপ্লিট ছিল, কিন্তু এখন কিন্তু 100% কমপ্লিট। কাজে এই ভিডিওটা কিন্তু আলাদা করে আপনাদের মন কাড়বেই, জাস্ট আপনাদের একটু ঠাকুরগুলো দেখিয়ে দেবো। প্রতিমার পাশাপাশি কিন্তু মায়ের পায়ে জবা ফুল একদম তৈরি। দেখুন কি হিউজ মালাগুলো তৈরি রয়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর তার পাশাপাশি এগুলো কিন্তু বড় প্রতিমার জন্য, হাইট দেখে বুঝতেই পাচ্ছেন যে এগুলো উঁচু প্রতিমার জন্য কিন্তু প্রতিটা। কিন্তু তার পাশাপাশি ছোট সাজও এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেটা আমরাও আপনাদের ঘুরিয়ে দেখাবো আরও। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ডিসকভার কলকাতা এখন চলে এসেছে কুমারটুলি। কুমারটুলি তো বটেই, তবে এটাকে আমি বলবো ভবতারিণীর সাজঘর। ভবতারিণী এখানে যেন তৈরি হচ্ছে মণ্ডপ বা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমরা এর আগেও অনেকগুলো ভিডিও আপনাদের উপহার দিয়েছি এবং আপনাদের সাপোর্টে আপ্লুত আমরাও হয়েছি, আপনারাও হয়তো আমাদের ভিডিওগুলো দেখে আপ্লুত হয়েছেন। তবে আজকের ভিডিওর বিশেষত্ব হচ্ছে যে মায়ের সাজ বা মায়ের তৈরি হওয়া কিন্তু এখানে প্রায় 100% কমপ্লিট। ইভেন কভার করতে করতে এটাও হয়তো দেখাতে পাচ্ছি আপনাদেরকে আমরা যে ঠাকুর মণ্ডপের উদ্দেশ্যে চলে যাচ্ছে। প্রথমত
ঠাকুরগুলো তো অসাধারণ সুন্দর হয়েছে। দুবছরে করোনার জন্য যে আবদ্ধ ব্যাপারটা আমাদের মধ্যে ছিল সেটার থেকে মুক্ত হয়ে আবার যে বাঙালি উৎসবে মেতে উঠেছে, এটা একটা বিরাট ব্যাপার। আর ঠাকুরগুলোকে দেখে আলাদা করে মন তো আমাদের আবদ্ধ হচ্ছেই এখানে। এই স্টুডিওতে মাকে বসন পরানো হচ্ছে, আর সেই শাড়িটা আমি খালি দেখিয়ে দেবো আপনাদের। এবার জাস্ট দেখুন, লাল পাড়ে সাদা শাড়ি, কি সুন্দর লাগছে এটা। আগেও বলেছি যে শাড়ি পরা শ্যামার প্রতি কিন্তু টান আমাদের আগাগোড়াই সাংঘাতিক, আর এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। দুর্গাপুজো থেকে শুরু করে কোজাগরী লক্ষ্মী হয়ে কালী পুজো পর্যন্ত আমরা চলে এসেছি। বলতে এটা ভীষণ ভালো লাগছে যে 9K সাবস্ক্রাইবারটা কিন্তু আপনারা যে আমাদের করে দিয়েছেন সেটা আমাদের কাছে একটা আলাদা প্রাপ্তি। আর এরই মধ্যে দিয়ে আমি আমাদের সমস্ত দর্শক সাবস্ক্রাইবার সাপোর্টার বন্ধুদের জানাতে চাই শুভ দীপাবলি। হ্যাঁ বন্ধুরা, খুব ভালোভাবে দীপাবলি কাটান, এবং দীপান্বিত অমাবস্যায় যে আলোর ছটা চারিদিকে ছড়িয়ে যায় সেই আলোর ছটায় আপনাদের জীবনও রঙিন হয়ে উঠুক। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো শেষ করতে চলেছি। একদম শেষ পর্বেতে এসে আগে আপনাদের কাছে একটু অনুরোধ করে দেবো, যারা এখনও লাইক করেনি তারা লাইকটা করে দাও, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে অল করে দাও, যাতে পরবর্তী আরও ভিডিও আপনাদের কাছেই প্রথমে আসে। এরই মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করতে গিয়ে আমি আরেকটা কথা জানিয়ে রাখবো, এই ভিডিওগুলো বানাতে বানাতে যে ঠাকুরগুলো আমরা ভিডিও করেছি তার ছবিও তুলেছি, সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।